আমি এখানে আপনার এগিয়ে যেন এই যে আপনাদেরকে সাইদুজ্জামান ইমাম সাহেব আপনাদের একটা জিনিস পেশ করেছে এখানে রফল আয়দ না করার হাদিস পেশ করেছে এবং একটা জিনিস এখানে আপনাদের বলে লায়ার ফাউল মুসল্লি ইয়েদেই ঘি তাকবিরাতিল উলা একটা শিরোনাম দিয়েছে দেওয়ার পরে ইমাম দাউদ যে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসটি এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু ইমাম আবু দাউদ যে করেছেন এখানে কিন্তু মন্তব্য মন্তব্যটা নাই আমি হান্ড্রেড টু হান্ড্রেড ইমাম আবু দাউদ যে মন্তব্যটা করেছেন হাদিসটি মানে একবার রফলায় হাদিসটি ইমাম আবু দাউদ বলছেন সাইদুজ্জামান চলে গেছে নাকি তুমি শোনো তুমি গিয়ে যাচাই করে দেখবা একশো দশ পিসা আবু দাউদের দেখবা তুমি ওখানে উল্লেখ করেছেন একবার রফুল হাদিসটা উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ বলছেন শুনুন হাদা হাদিসুন মুখতাসরুন মিন হাদিসিন তবিলিন এই হাদিসটি বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ লাইসা হুয়া বি এই হাদিস সহি নয় হাদিস উল্লেখ করা হলো কিন্তু আবু দাউদের মন্তব্য নাই এই জায়গায় দোষকার আমার না যিনি এটা লিখেছেন তার তাহলে আপনি তো ধোঁকা খাবেন আলেমা খাবে নাই এটা মন্তব্যটা নাই দাউদের জন্ম দুইশো চার হিজড়িতে এতদিন আগের মন্তব্য আবু দাউদে আছে আমি মানুষের কাছে পেশ করলাম পৃষ্ঠাটা কিন্তু তার মন্তব্যটা পেশ করলাম না আসলে আপনারা হয়েছেন জেনারে শিক্ষিত খুব ভালো হতো সাইদুজ্জামান আবু দাউদ নিয়ে আসতো তা আপনাদের সাথে একবারে এখানে হয়ে যেত জিনিসটা যে মুজাফর বিন মোহসিন যেটা বললো দেখো তো ঠিক বলেছে কিনা কেন নিয়ে আসা হলো না জি বলেন নাম্বার খুঁজে নেবেন